সম্পর্ক এটা দিয়ে দেখবেন খুব কমন জিনিস তো এটা আমাদের সবার জানা আছে তারপরেও আমরা একটু হালকা করে দেখাই প্রপিতামহ আমরা নিচ থেকে বাবা মা তারপরে তার হচ্ছে আমরা বাবার দিককার আত্মীয় স্বজন চাচা চাচি ফুফা ফুফু মায়ের দিকার আত্মীয় স্বজন খালা খালু মামা মামি মানে আমাদের বাংলায় আমরা যেভাবে দেখি আর কি মায়ের দিককার আত্মীয় নানা নানি দাদা দাদি বাবার দিককার প্রপিতামহ প্রমাতামহ প্র পিতামহ প্রমাতামহ প্র পিতামহ প্রমাতামহ এই পর্যন্ত আসলে যায় না এটা লাগবে না আমাদের দাদা দাদি পর্যন্তই থাকে আর কি আর নিচে যে বোন বগ্নিপতি হ্যাঁ এটা আমরা সবার মোটামুটি কম বেশি জানা আছে ওকে তো এগুলো আমরা কিভাবে করব এগুলো করার ক্ষেত্রে আপনার যে একটা কাজ আপনি একটু স্টেপ বাই স্টেপ একটু লেখে করার চেষ্টা করবেন যেমন আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই একটু ধৈর্য সহকারে চিন্তা আপনার কাকা তাহলে এই ধরনের আমি ওকে আমার কাকা ওকে মানে আমার কাকার একমাত্র বড় ভাই একমাত্র কথাটা মানে কি আমার কাকার একমাত্র বড় ভাই এখন আমার চাচা যে মানে কাকা বলতে তো চাচা তার ভাই তাহলে আমার বাপ একজন তো থাকতে হবে তাই না তার মানে ওনার যদি একমাত্র বড় ভাই থাকে তাহলে ওনার যে ভাই ওনার যেই একমাত্র ভাই সে অবশ্যই আমার কি হইতে হবে বাবা হইতে হবে তাই না আমার কাকার ভাই হয় আমার আরেক কাকা হবে নয় আমার বাবা হবে তো যদি একমাত্র তার আমার বাবা অবশ্যই হবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমার বাবার মেয়ে ওকে আমার বাবার মেয়ে আমার কি আমার হচ্ছে বোন ওকে এই সেই মেয়ের ছোট ভাই মেয়ের ভাই তাহলে আমার বাবার যে মেয়ে তার যে ভাই সে তো আমারও ভাই তার যে ভাই সে কিন্তু আমারও ভাই না আমার বোনের ভাই তো আমারও ভাই ক্লিয়ার তার মানে সে হচ্ছে আমার আসলে ভাই সবাইকে বুঝতে পারছি এভাবে স্টেপ বাই স্টেপ ছবিটা আমি যেভাবে আমি পরীক্ষার খাতা এভাবেই করি মানে এভাবে ছবি ধরে ধরে স্টেপ বাই স্টেপ করে করি ক্লিয়ার আচ্ছা এবার এবার যদি খেয়াল করি পি হচ্ছে কিউ এর পিতা কিন্তু কিউ পি এর ছেলে নয় তাদের সম্পর্কটা কোন ধরনের ওকে পি হচ্ছে কিউ এর পিতা তাহলে কিউ এর পিতা কিউ এর পিতা হচ্ছে পি তাহলে পি এর কি হবে সন্তান হচ্ছে কিউ পি এর সন্তান কিউ কিউ এর পিতা পি আচ্ছা কিন্তু কিউ পি এর ছেলে নয় কিউ কি না পি এর সন্তান বলছি আমি কিন্তু সন্তান হলে পারে ছেলে হতে পারে মেয়েও হইতে পারে তার মানে কিউ হলো পি এর মেয়ে সবাই কি বুঝতে পারছি তার মানে তাদের সম্পর্কটা আসলে কি টাইপের মেয়ে এবং পিতার সম্পর্ক সবাই ভাইয়া ক্লিয়ার ওকে আচ্ছা ওকে ফাইন তাহলে এইরকম করে কিন্তু আমাদের প্রবলেম গুলো আসতে পারে ওকে যেমন আমাদের একটা প্রশ্ন আসছিল দেখেন কি বলছে একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে তাহলে তিন্নি কি বলছে তিন্নির দাদা ওকে সেই দাদার একমাত্র ছেলে আবারও সে একই কথা এখন আমার দাদার যে সকল ছেলেরা আছে তারা আমার চাচা বা এরাই তো তার মধ্যে একমাত্র আমি তো এই যে একমাত্র ছেলে উনি হচ্ছে আসলে তিন্নির বাবা সেই ছেলের ছেলে তাহলে তিন্নির বাবার ছেলে মানে তিন্নির কি ভাই তিন্নির ভাই সবাই কি ক্লিয়ার একটু সময় নিয়ে দেখলেই হয় একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর তাহলে মহিলা পুরুষকে কি বলতেছে এই পুরুষের পিতা এই পুরুষের পিতা মহিলার শ্বশুর তাহলে পুরুষের পিতা মহিলার শ্বশুর তাহলে মহিলা জামাই হচ্ছে ওই পুরুষ যখন ওই জামাইয়ের পিতা হচ্ছে না শ্বশুর তাহলে জামাই বা জাম achar আচ্ছা এখানে একটা কথা একটু বলি আমি আমি ইস্ট্রিমলি সরি এখানে একটা কথা একটু বলি জামাই শব্দটা মানে যদিও আমরা আঞ্চলিকভাবে ইউজ করি হ্যাঁ আমি সরি হ্যাঁ আমার নোয়াখালী এলাকার মানুষজন আসলে জামাই বললে এভাবে বোঝে তো আঞ্চলিকভাবে ইউজ করি কিন্তু শুদ্ধ বাংলায় যদি আমরা চিন্তা করি স্বামী বলবো আমরা হ্যাঁ স্বামী জামাই হবে না কারণ জামাই বলতে জামাতা বুঝায় মানে মেয়ের ছেলে মানে সরি মেয়ের যেই আমাদের যে স্বামী তাকে আমরা মানে জামাতা বলি আর কি সেই জন্য জামাই কথাটা বলবো না স্বামী বলবো আর কি ওকে আচ্ছা জামাতা মেয়ের হাজবেন্ড হ্যাঁ আচ্ছা সেটাকে আমরা বলি জামাই